এখন আমাদের পাখাটা লাগাতে হবে। পাখাটা হালকা চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন, কোনো পাখায় যেন চাপ না লাগে, তাছাড়া ভেঙে যাবে। এখানে মাঝখানে চাপ দিয়ে লাগাতে হবে। দেখুন লাগিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের আজ দেখাবো 2024 সালের 4 ভোল্ট নতুন স্ট্যান্ড। দেখুন আপনাদের খুলে দেখাবো। এ টু জেড এখানে সব কিছুই থাকবে, আর আপনাদের যারই প্রয়োজন হয় হয়তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের এই ফ্যানের স্ট্যান্ডের দামটা কত, অথবা এই ফ্যান কোথায় থেকে পাব, আপনাদের সব কিছু বলে দেব। আর আমি প্রথমে এইটা সেট করে দেখাবো, এটা কিভাবে সেট করতে হয়, দেখুন খেয়াল করে। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন আসলেই এই 4 ভোল্ট স্ট্যান্ডটা ফ্যানের স্ট্যান্ড কিভাবে সেট করতে হয়। দেখুন খেয়াল করে, এটা হচ্ছে নিচের পাটটা, এটা হচ্ছে নিচের পাট, এইটা এভাবে লাগাতে হবে। মাশাল্লাহ লাগিয়ে ফেললাম। এখন আমাদের এইটি লাগানো পরে কোনটা লাগাতে হবে এটাও দেখাবো। এই পাটটা লাগাতে হবে, আমাদের এই পাশে নাট থাকবে, এই নাটটা লাগিয়ে নেবেন। এই কভারের মধ্যেই থাকবে সব কিছু। আচ্ছা আমি এটা লাগিয়ে ফেললাম অবশ্য নাট ছাড়াই। আর এখন আমাদের এই পাশে মোটর লাগাতে হবে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ভোল্ট মোটর, এটা হচ্ছে 4 ভোল্ট মোটর। এই মোটরটা কিভাবে লাগাতে হবে এটাও আপনাদের দেখাবো, দেখুন খেয়াল করে। দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটরটা লাগিয়ে ফেললাম। এখন পাখা, পাখা লাগাতে হবে। মোটর লাগানোর পরেই আমি কিন্তু তারটা লাগিয়ে দেখালাম না, আগে আপনাদের বোঝানোর জন্য এইটা সাধারণভাবে দেখালাম। এখন আমাদের পাখাটা লাগাতে হবে। পাখাটা হালকা চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন, কোনো পাখায় যেন চাপ না লাগে, তাছাড়া ভেঙে যাবে। এখানে মাঝখানে চাপ দিয়ে লাগাতে হবে। দেখুন লাগিয়ে ফেললাম, মাশাল্লাহ এটাও লাগানো শেষ। এখন আমাদের সামনের পাটটা লাগাতে হবে। এইটা দুইটা মডেল করা যায়, কোন কোন মডেল এটাও বলবো আপনাদের। এই দুইটা সুইচ, একটা এলইডি ভাল্ব জ্বলানো যাবে, একটা এলইডি ভাল্ব জ্বলানো যাবে, আর একটা ফ্যান চলানো যাবে। এলইডি ভাল্বটা থাকবে আমাদের এই সাইডে, দেখুন এই সামনের পাটে আমাদের এলইডি ভাল্বটা থাকবে। এলইডি ভাল্বটা এই পাশে লাগিয়ে আমাদের এই তারটা এই পাশ দিয়ে নিতে হবে, নিয়ে আসে আর আমাদের স্ট্যান্ড সেই ফ্যানের বাল্বটা সংযোগ। দেখতে পাচ্ছেন আমি সামনের পাটটা লাগিয়ে ফেললাম। দেখুন দর্শক এটা হচ্ছে সামনের পাটটা লাগিয়ে ফেললাম, মাশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। আরো সুন্দর লাগবে যখন আমরা সুইচগুলা বসাবো, ওই সময় অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে এলইডি বাল্বের স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। আর আমাদের ব্যাটারিটা বসাতে হবে এই পাশে, এই পাশে ব্যাটারিটা বসিয়ে এই জায়গা সুইচ লাগাতে হবে, আর চার্জিং সকেটটা এই মাঝখানে লাগাতে হবে। মাঝখানে লাগিয়ে হয়তো আপনাদের দেখাবো আমি এই কমপ্লিট ভিডিও দেখাবো। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করুন, অথবা ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।